সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এতক্ষণ যে ক্লিপটা তোমরা দেখলে, সেটা দেখে তো বুঝতে পারছো যে আজকে একটু ঘরোয়া খাবার দেখাতে চলেছি আমরা। হ্যাঁ, আজকে একটা হোম ডেলিভারি দেখাবো। থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো হোম ডেলিভারি। এবার আসি যে এই হোম ডেলিভারির খোঁজ আমায় কে দিয়েছে। তো এই হোম ডেলিভারির খোঁজ আমাকে দিয়েছে তথাস্তু। তো তথাস্তুকে একটু ডেকে নিই। তো তথাস্তু নতুন চ্যানেল খুলেছে, রিসেন্ট খুলেছে, তাই না? রিসেন্ট চ্যানেল খুলেছে, বাচ্চা ছেলে, খুব ভালোভাবে ভিডিও করছে, তোমরা সবাই সাপোর্ট করো। তো তথাস্তুর সাথেও দেখা করালাম। তো এবার আর বেশি দেরি করবো না, একটু ইন্ট্রোটা সেরে নিই। আমি জিৎ, আর তোমরা দেখছো ভোজন রসিক বাঙালির একমাত্র ঠিকানা, দ্য ফুডিস ঠিকানা। গ্রুপের, পেজের, ইনস্টাগ্রামের সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে একটু জয়েন ফলো করে নিও। আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাব খাওয়ার নিয়ে। হ্যাঁ, কারণ যেহেতু আজকে হোম ডেলিভারি, তো অ্যাম্বিয়েন্স নেওয়ার কিছু নেই। আজকে যেটা দেখাবো তোমাদের খাবারটা দেখাবো। আর সত্যি বলতে আমি যতদূর শুনেছি ওখানে খাবার খুবই সুন্দর। তো সোনা নিয়ে তো লাভ নেই, একটু খেয়ে দেখতে হবে, তোমাদেরকেও তো জানাতে হবে। তো চলো ডাইরেক্ট খাবারে চলে যাওয়া যাক। যেরকম তোমাদের বললাম যে তথাস্তু এক জায়গায় বললো যে জেক্সার্ট, ওখান থেকে খুব ভালো খাবার পাওয়া যায়। তো তথাস্তুকে আগে দেখিয়ে দিই। তথাস্তু আমার সাথে খেতে বসেছে। জেক্সার্ট থেকে আমরা খাবার আনিয়েছি। তো আজকে একটু ঘরোয়া খাবার খেলাম, কারণ অন্য প্রত্যেক দিনই বাইরে থেকে খাবার খাচ্ছি। তো তাই তথাস্তুকে বললাম যে আজকে একটু ঘরোয়া খাবার চাই, একদম পিওর বাঙালি খাবার। হ্যাঁ, আর ওটা চাই। এবার যেহেতু ও বললো যেখানে হোম ডেলিভারি সার্ভিস ভালো, তো তাই জন্য আনিয়ে নিলাম। তো কী কী আছে আগে দেখিয়ে দিই। মানে ফার্স্টে আছে শুক্তো, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, লাটে চিংড়ি, সরি লাটে চিংড়ি, আর এটা হচ্ছে চিকেনের, চিকেনের একটা ডিশ, আর এটা হচ্ছে পায়েস, আর রয়েছে ভাত, এখানে একটা লঙ্কা দিয়েছে আর লেবু। তো এই হচ্ছে প্ল্যাটারটা। প্ল্যাটারটার দাম কত, কী করে অর্ডার করতে হবে সমস্তই বলবো, কিন্তু ওটা এখন বলবো না, খেয়ে নেবো তারপরে বলবো। ঘরোয়া খাবারের কোনো সেরকম রিভিউ হয় না, কিন্তু কীরম খেতে কী না খেতে সমস্তকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো চলো আপাতত খাওয়া শুরু করা যাক। তো প্রথমে খাবো শুক্তো। তো শুক্তোটা এবার অল্প একটু নিয়ে নেব, কারণ শুক্তো সেরকম আমি ভালোবাসি না, কিন্তু বাঙালি প্রত্যেকটা বাঙালি ভালোবাসে। বেশ হালকা। তার আগে রাইসটা বলি, রাইসটা কিন্তু বেশ ভালো, লং রেনের রাইস, বেশ ভালো কোয়ালিটি রাইসটার। আর শুক্তোটাও, শুক্তোটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, ঘি দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। শুক্তোতে ঘি দেওয়া হয়, আর নানা রকম সবজিও আছে, কিন্তু সামনে এত কিছু দেখছি তো শুক্তোটা আজকে বেশি সময় নষ্ট করবো না, বাঙালিরা একটু ক্ষমা করো সেক্ষেত্রে। ডাল, তো এবার ডালটা একটু ঢেলে নেওয়া যাক। ডালে কিশমিশ, মটর, গাজর সমস্ত কিছু দেওয়া আছে। ডাল দিয়ে, ডাল আছে যখন তো আমার এটা লোভ সামলানো যায় না যদি লেবু থাকে। বেশ ভালো লাগছে। কমেন্ট সেকশনে জানাও যে আমার মতো কারা কারা এই ডাল দেখলেই আর লেবু থাকলেই দুটোকে একসাথে ইউজ না করে খেতে পারে না। এছাড়া বলি যে ডালটা খুবই ভালো লাগছে, ডালের মধ্যে কিশমিশ, দুটো আমার ভালোবাসা একসাথে। তো বেশ ভালো লাগছে। ফুলকপি, একটু আলু, একটু ফুলকপি দিয়ে একদম পারফেক্ট আছে। মানে সেরকম না যে খুব ঝাল, মানে আমরা সাধারণত, আমি যে এক্সপিরিয়েন্স করেছি হোম ডেলিভারি থেকে, যখনই আমরা অর্ডার দিই নিজেদের মন মতো হয় না, তাই অনেকে হোম ডেলিভারি সার্ভিসটা ঠিক চায় না। কিন্তু আমি বলবো যে থ্যাংক ইউ তথাস্তু, ও আজকে একটা ভালো জায়গা দিল যেখানে আমি কিন্তু সমস্তটা এখনও ভেজ দেখালাম। তো ভেজে আমার কিন্তু খুব ভালো লাগলো, মানে এখান থেকে যদি তোমরা ভেজও কিছু নাও সন্তুষ্ট করে খেতে পারবে, এটাই। তো বেশ, একটু খাই, ফুলকপিটা খাই, এরপরে আসবো। আমি জানি না আওয়াজটা এলো কিনা, কারণ একটা প্লেন গেল উপর দিয়ে বোধ হয়। তো যাই হোক, তো এরপরে আসবো একটু লাটে চিংড়ি আর চিকেন নিয়ে, তার আগে এটা একটু শেষ করে নিই।
তো ভেজের টার্ন শেষ। তো এবার একটু এই যে ভাপে চিংড়ি, আমি এতক্ষণ ভুল বলছিলাম, এটা হচ্ছে ভাপে চিংড়ি। তো আগে চিংড়ির সাইজটা দেখাই, এরকম একটা চিংড়ি আছে, আর এটা হচ্ছে গ্রেভিটা। তো এটা দিয়ে এবার একটু খাওয়া যাক। তো এবার খাওয়া যাক, প্রথমে একটু এই গ্রেভি দিয়ে রাইসটা খাই। নারকল পোস্ত দিয়ে ভাপে এটাকে করা হয়েছে। আর এবার একটু চিংড়ি দিয়ে, চিংড়িটা এমনি খাওয়া যাক আগে। বেশ ফ্রেশ, বেশ ফ্রেশ, আলাদাই লাগছে, খুব ভালো। চিংড়িটা হাফ খেয়ে রেখে দিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম যে চিকেনের লেগ পিসটা উকি মারছে। তো চিকেন যেখানে সেখানে তো চিকেনটা না খেলে হয় না। তো এরম একটা পিস, এখানে আরেকটা পিস, তো এবার নেওয়া যাক। খাওয়ার আগে বলি, অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে, মানে খুব সুন্দর লাগছে স্মেলটা। তো এবার খেয়ে দেখা যাক, প্রথমে গ্রেভি দিয়ে। একদম ব্যালেন্স, মানে বলে বোঝাতে পারবো না, সত্যি খুব ভালো লাগছে। তোমরা আমার রেকমেন্ডেশনে একবার খেয়ে দেখো, চিকেনটা খুবই ভালো লাগছে। এবার একটু চিকেনটা খাওয়া যাক এমনি। লেগ পিস তো জুসি হয়, তার সাথে মশলাগুলোর জন্য জিনিসটা আরও ভালো লাগছে, মানে খুবই টেস্টফুল লাগছে। যেরকম ঘরোয়া চিকেন কষাগুলো হয় ওরকমই লাগছে, দারুণ লাগলো। তো এবার নিয়ে নিয়েছি ক্ষীরের পায়েস, ক্ষীরের পায়েসটা একটু খাওয়া যাক এবার। ক্ষীরের পায়েস বলতে হালকা মিষ্টি, খুব খুব ক্যাটকেটে মিষ্টি না, ব্যালেন্সড, ওভারঅল খুব ভালো। আর আমি এখানে যা যা খাবার খেলাম অনেস্টলি বলছি খুবই ভালো লাগলো। এবার কী করে অর্ডার দিতে হবে, কী করে তোমরা পাবে, সমস্ত জিনিস নিয়ে আসছি, পায়েসটা শেষ করে নিই এখান থেকে বেরিয়ে, তারপরে তোমাদের সাথে কথা বলছি, চলো। তো এই ছিল আজকের ভিডিও, ওখান থেকে বেরিয়ে গেছি। তো এবার আসে অনেস্ট রিভিউ। অনেস্টলি বলতে খাওয়ার সত্যি খুব ভালো ছিল, টেস্ট খুবই ভালো ছিল, আর ঘরোয়া রান্না পুরো। এবার আসি অর্ডারে, ওরা এই ঘরোয়া রান্না ছাড়াও অন্যরকম আইটেমসও করে, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ ফ্রাই, বিরিয়ানি, সমস্ত কিছুই করে। তো অর্ডার কী করে দেবে, তোমরা দেখতে পাচ্ছ যে পাশে আমি একটা স্ক্রিন রেকর্ডার চালিয়েছি, যেখানে হোয়াটসঅ্যাপে ওদের একটা গ্রুপ আছে, ওখানে ওরা ডেলি আপডেটস দেয়, ওখান থেকে তোমরা অর্ডার করতে পারো। এছাড়াও আমি নাম্বার দিয়ে দিচ্ছি তাদের, আর নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সমস্তটাই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে একটু চেক করে নিও, অর্ডার দাও, অর্ডার দিয়ে এক্সপিরিয়েন্স করো, সত্যি ভালো রান্না, ঘরোয়া রান্না। তো আমি তো আজকে জাস্ট ওই ঘরের যে খাবারগুলো হয় সেগুলোই অর্ডার দিয়েছি, তোমরা আদার্স কিছু অর্ডার দিতে পারো, আমাদের জানাও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। আজকের ভিডিওটা একটু ছোটো হলো জানি, কারণ আজকে দেখো কিছু এমবিএস এমবিএস দেখানোর নেই, আজকে দেখানোর হচ্ছে খাবারটা। তো খাবারটা আমার যেরকম লেগেছে আমি তোমাদের জানালাম, তোমাদের এক্সপিরিয়েন্স করার জন্য তোমরাও ওখান থেকে নাও। ব্যাস এটুকুই আজকের ভিডিও, সমস্তটাই যেটুকু সম্ভব আমি দেখিয়েছি। দেখো হোম ডেলিভারির তো এর থেকে বেশি আর কিছু দেখানোর নেই, তো সাপোর্ট করো তাদের, খাওয়ার তোমরা অর্ডার করেও দেখতে পারো যে কেমন, আমি ঠিক বলেছি না ভুল বলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, যত পারবে শেয়ার করো, তোমরা যত শেয়ার করবে তত লোক অবধি পৌঁছাবে, তারাও জানতে পারবে যে এরকম একটা হোম ডেলিভারি সার্ভিস আছে। এই হোম ডেলিভারি সার্ভিসটার খোঁজ দিয়েছে আমাকে তথাস্তু, তথাস্তু চ্যানেল হচ্ছে হবি অ্যান্ড প্যাশন ব্লগস, ওকেও সাপোর্ট করো, ওকেও সাবস্ক্রাইব করো। বাচ্চা ছেলে সবে ভিডিও ইউটিউব স্টার্ট করেছে, যদিও এটা পড়ার বয়স, পড়াশোনার বয়স, তাও যে স্টার্ট করেছে এটা একটা গার্ডস লাগে। তো সাপোর্ট করো, ওর ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আর হ্যাঁ, দুদিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছি কিন্তু, এখন একটুও কিন্তু মিস হচ্ছে না। তো এটা তখনই সম্ভব কন্টিনিউ করা যখন তোমরা একটু সাপোর্ট করবে, কিছুই করতে হবে না, একটু লাইক কমেন্টস করে দাও প্রত্যেকটা ভিডিওতে, একটু প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দাও, আর কিছু করতে হবে না। আর হ্যাঁ, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই যে জিনিসগুলো বললাম, মানে লাইক কমেন্ট শেয়ার, ওটা করার আগে একটু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে দেখা একটা বেল বাটন আছে ওটা একটু প্রেস করে দাও, যাতে যখনই ভিডিও দেবো একটু নোটিফিকেশান চলে আসে। এই চারটে জিনিস একটু করে দাও, কথা দিচ্ছি দুদিন অন্তর অন্তর ভিডিও দেবো, আর যদি বেশি করে করো তাহলে তো একদিনে নামতে আমি বাধ্য হব। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তারপর।